যে কেউ ভিসা ছাড়া নৌকোয় করে অস্ট্রেলিয়াতে আসার জন্য চেষ্টা করবে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে অথবা একটি আঞ্চলিক প্রক্রিয়াকরণ দেশে স্থানান্তর করা হবে। নিচের তথ্যগুলো সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় যাদের সুরক্ষার দাবি আঞ্চলিক প্রক্রিয়াকরণ দেশগুলোতে মূল্যায়ন করা হচ্ছে। এই তথ্যগুলো সেইসব ব্যক্তিদের জন্য যারা ভিসা ছাড়া নৌকোয় করে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতে এসেছে এবং যাদের সুরক্ষার দাবি অস্ট্রেলিয়াতে মূল্যায়ন করা হবে। অস্ট্রেলিয়াতে থাকতে পারাটা একটা বিশেষ সুযোগ, এটা কোনো অধিকার নয়। আপনার আচরণ, আপনি কি করেন এবং আপনি কিভাবে আচরণ করেন তা গুরুত্বপূর্ণ। আপনি কতদিন অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন এবং আপনি কি ডিটেনশন সেন্টারে থাকবেন নাকি সমাজের সাথে থাকবেন, সেই বিষয়গুলোকে আপনার আচরণ প্রভাবিত করতে পারে। সবাইকে অবশ্যই অস্ট্রেলিয়ার আইন কানুনগুলো মেনে চলতে হবে এবং দায়িত্বপূর্ণভাবে আচরণ করতে হবে, ঘরের ভেতরে ও ঘরের বাইরে। এই আইন কানুনগুলো অস্ট্রেলিয়ার সমাজকে সুশৃঙ্খল ও সবার জন্য নিরাপদ রাখে। আপনাকে অবশ্যই আপনার দায় দায়িত্বগুলো বুঝতে হবে এবং কোন জিনিসগুলো অস্ট্রেলিয়ার আইন বিরোধী সেগুলো সম্পর্কে জানতে হবে। এই দায় দায়িত্ব ও আইন কানুনগুলোর কিছু কিছু আপনার নিজের দেশে থেকে ভিন্ন হতে পারে। কিছু কিছু আচরণ অস্ট্রেলিয়াতে গ্রহণযোগ্য নয়। অগ্রহণযোগ্য আচরণগুলোর মধ্যে রয়েছে সহিংস আচরণ করা, সম্পত্তির ক্ষয়ক্ষতি করা, সরকারি কর্মকর্তার কাছে মিথ্যা কথা বলা, পরিচয় সম্পর্কে মিথ্যা কাগজপত্র বা তথ্য দেয়া। অস্ট্রেলিয়ায় সবার প্রতি সম্মানের সাথে আচরণ করুন। এর মধ্যে রয়েছে নারী, শিশু ও বিভিন্ন দেশ থেকে আসা লোকজন। আমন্ত্রণ না পেলে কাউকে স্পর্শ করবেন না অথবা অন্য কাউকে অসম্মান করার জন্য বা হুমকি দেওয়ার জন্য কিছু বলবেন না অথবা যৌন মন্তব্য করবেন না। আপনি যা করেন এবং আপনি যেভাবে আচরণ করেন তার জন্য আপনি দায়ী থাকবেন। এমনকি আপনার আচরণ যে ভুল ছিল তা আপনি না জানলে অথবা আপনি অ্যালকোহল বা মাদকদ্রব্যের প্রভাবে থাকলে অথবা আপনি কোনো ভুল করলেও দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। অস্ট্রেলিয়ার প্রথা ও সংস্কৃতি সম্পর্কে যাদের উপর আপনার বিশ্বাস আছে তাদের সাথে কথা বলুন। আপনি কোনো কিছু বুঝতে না পারলে খোলা মনে প্রশ্ন জিজ্ঞেস করুন। যদি আপনাকে ভিসা দেওয়া হয় তাহলে ভিসার সবগুলো শর্ত আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এই শর্তগুলো ভিসা অনুমোদনের চিঠিতে লেখা থাকবে। আপনি সেগুলো বুঝতে পারছেন তা নিশ্চিত করবেন। যদি আপনাকে ব্রিজিং ভিসা দেওয়া হয় তাহলে ভিসার একটি শর্ত হবে আচরণের নিয়ম কানুনগুলো মেনে চলা। আপনার ভিসার শর্তগুলো লঙ্ঘন করলে মারাত্মক পরিণতি হতে পারে, আপনার ভিসাও বাতিল হয়ে যেতে পারে। যদি আপনার ভিসা বাতিল হয়ে যায় তাহলে আপনাকে অভিবাসন কর্তৃপক্ষের কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আপনার ভিসার শর্তগুলো বুঝতে না পারলে একজন অভিবাসন কর্মকর্তা বা পরিষেবা প্রদানকারীকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে www.immi.gov.au/ima।